কমপ্লেন আমার নামে? এত বড় আস্পর্ধা! আজ 30 বছর লিনেন ডিপার্টমেন্টে কাটিয়ে দিলাম, লাজ সাহেবের বিছানা চাদর বালিশের হিসেব রেখেছি আমি, তারা কোনোদিন কিছু বলেনি, আর আজ আমার নামে কমপ্লেন? না মানে কাস্টমার কমপ্লেন করেছে যে গতকাল রাতে 1 নম্বর সিটে বালিশ কম ছিল। কিছুতেই না। দাঁড়ান, যাচ্ছেন কোথায়? বালিশ কম, নিত্যহারি বাচ্চাদের ভীমরাতি হয়নি যে সে স্পেশাল সুইটে বালিশ কম দেবে। চলুন, হ্যাঁ চলুন তো, চলুন। নিশ্চয় নেশার ঘরে মেঝেতে খেলাধুলো করেছে, তারা সব ভুলে গেছে। কিন্তু কাল তো ড্রাইডে ছিল। ড্রাইডেতে কলকাতা শহর বাউনের ঘরে বিধবা হয়ে যায় কিনা। দেখলেন মশাই, আরেকটু চাকরি গিয়েছিল আর কি, তখন কি কেউ বিশ্বাস করতো যে আমি বালিশ দিয়েছিলাম এবং সেই বালিশ নিয়ে ওরা মেঝেতে খেলাধুলো করেছিল? জানেন, বুড়ো বয়সের মেয়েদের কাঁধে যখন ভূত চাপে তখন নেশা লেগেই থাকে। আরে বাবা, বালিশও নিচে ফেলে দিবি, আবার ন্যাটা আরে নামে কমপ্লেনও করবি, এ কি আর কি রাখিস? হ্যাঁ সে তো ঠিকই। আচ্ছা আমি তাহলে যাই। না, আমার হাতে একটু জল ঢেলে দেবেন। সে কি জল নিয়ে কি করবেন? পাপ 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 দিয়ে ফেলতে হবে না? এই নিন, পকেটে সাবান আছে বার করুন তো। হ্যাঁ সাবান আছে। আপনি কি পকেটে সবসময় সাবান নিয়ে ঘুরে বেড়ান নাকি? তা কি করবো, কখন বালিশ ঘেঁটে হাত ধুতে তার কিছু ঠিক আছে, তাই পকেটে সাবান রেখে দিই। চলুন বাথরুমে, আমি আবার বাথরুমের জিনিস ছুঁই না। আসুন আসুন, চলুন। কি জানেন, হোটেলে সারাইখানায় শুড়িখানায় প্রতি মুহূর্তে হাজার হাজার লাখো লাখো পাপ সৃষ্টি হচ্ছে। কতদিন কাজ করছেন এখানে? এই তো কিছুদিন। রোজির সঙ্গে আলাপ হয়েছে? চিনি, তবে তেমন পরিচয় নেই। কি জানেন, এই হোটেলে দুটো লোককে আমি ঠিক চিনতে পারলাম না। এক হলো আপনাদের ওই শেটা বোস, মানে যেখানে মেয়ে ছেলে শেটা বোস তার থেকে 100 হাত, আর এক হলো ওই ম্যানেজার মার্কো সাহেব, চন্দ্রশিক লোক, মানে মালকে একবার টই টম্বুর, ব্যাস ওই পর্যন্ত।